রাসলম্যানিয়া 38-এর ডেবিউ সবথেকে বড় ম্যাচ অর্থাৎ রোমানিক্স ভার্সেস ব্রকসেনের মধ্যে ম্যাচ। এই ম্যাচে কী কী হলো জানবো আজকের এই ভিডিওতে। তো ম্যাচের শুরুতে রোমানিক্স ব্রকলেসনার একে অপরের সঙ্গে বেশ কড়াকড়ি টক্কর দিয়েছিল, আর এই ম্যাচে রোমানিক্সকে ব্রকলেসনার 8টা সুপ্লেক্স এবং অনেকগুলি এফআই মেরেছিলেন, কিন্তু রোমানিক্স তবু হার মানেননি। আর অন্যদিকে রোমানিক্স ব্রককে দিয়েছিল 7টা স্পিয়ার, কিন্তু একটি পর্যায়ে গিয়ে রোমানিক্সকে ব্রকলেসনার তার সাবমিশন মুভ কামড়ার লোকে ফাঁসিয়ে দেয় এবং রোমান এমন ভান করলেন যেন তার হাত ভেঙে গিয়েছে, এবং এই সুযোগে রোমানের 7 নম্বর স্পিয়ারের সাহায্যে ব্রককে হারিয়ে দেন এবং তিনি হয়ে গিয়েছেন নতুন ইউনিফাইড চ্যাম্পিয়ন। তো আপনাদের ম্যাচটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই বলুন, আমার তো ভাই তাও লেগেছে। তো ফাইনালি নতুন ইউনিফাইড চ্যাম্পিয়ন হচ্ছেন রোমান রেইনস।